জোট সরকারের আড়াই বছরের শাসনে দুর্নীতি কোন পঙ্কে নিমজ্জিত তার প্রমাণ মিলল একটি সেতু নির্মাণকে কেন্দ্র করে অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পোয়াংবাড়ি ভিলেজের নিশ্চন্দ্রপাড়া থেকে আসারামপাড়া যাতায়াতের জন্য একছড়ি ছড়ার উপর নির্মাণ করা হয়েছে একটি পাকা সেতু উদ্বোধনের আগেই সেতুটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে বড় বড় ফাটল নির্মাণে ব্যাপক হারে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা ষাট লাখ টাকা বরাদ্দ হয় এই পাকা সেতু নির্মাণ নির্মাণের জন্য কাজও সময় শুরু হয় এখন প্রায় কাচের পঁচানব্বই ভাগ শেষের পথে শুধু ঘটা করে উদ্বোধনের অপেক্ষা এর মাঝেই নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী এলাকাবাসীর সূত্রে জানা যায় কাজের বরাদ পায় তপন চক্রবর্তী নামে এক ঠিকেদার নবনির্মিত সেতুটির দুই ধারে অ্যাপ্রোচ রাস্তার জন্য সাইডওয়াল নির্মাণ করা হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল একদিকে পাথরের ঢালাই দিয়ে সাইডওয়াল নির্মাণ করা হলেও আরেক দিকে শুধুমাত্র ইটের গাঁতনি দিয়ে সাইডওয়াল নির্মাণ করা হয়েছে বর্তমানে বৃষ্টির জল গড়িয়ে সাইডওয়ালের নিচের মাটি সরে গিয়েছে যার ফলে সেতুর সাইডওয়ালের জয়েন্টে বড় বড় ফাটল দেখা দিয়েছে এলাকাবাসীর আরো অভিযোগ নির্মাণ কাজে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে ফলে সেতুটির উপর দিয়ে জনগণের চলাচল শুরু হওয়ার আগেই তাতে ফাটল ধরেছে অভিযোগ উঠছে পূর্ত দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বাস্তুকারের বিরুদ্ধে বাস্তুকারের পর্যবেক্ষণের অভাবে ঠিকাদার কাজ করিয়েছে মর্চি মাফিক নির্মাণ কাজে ব্যাপক হারে দুর্নীতি করা হলেও শাসক দলের নেতা ও বিধায়ককে জানানোর পরও কোনো শুরুহা হয়নি ব্রিজের কথা সব দিয়ে ডুব না এনে আছে দি আর ওখানে যে ব্রিজটা আছে অখন নতুন নতুন যায় আমরা দিয়া গাড়িটা দিয়া তো আবার বেশি আছে না কিন্তু একদম একদম জীবন আর না তুই করছে মিস্ত্রি আবার এরকম করছে মিস্ত্রি আবার না কিচ্ছু করিও না এদের কয় মালিকা জানবো কয় তারা섯 গেলে তারা থাকলে ওই রাস্তা বাইরে থাকে কই দেখে না এক তো আর আইব ছায়া যাইব আবার এই যাত্রাবঞ্জ চক্রবর্তী কই তারা তিন চার তিন চার সপ্তাহ পরে আইব একবার আর আর না আর দুই তিন দিন পরে একবার আইব আবার যাইবগা উদ্ভবনের আগেই যেভাবে এই সেতুর বিভিন্ন অংশে ফাটল ধরেছে তাতে সেতুর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে থিওরি পট चैनल दिन रात